আর বাঘ উপস্থিত হয়েছেন তার বক্তব্য আর কিছুক্ষণের মধ্যেই আপনারা শুনবেন। যে কথাটা বলছিলাম বেশি কথা বলবো না, আমার দলের চেয়ারম্যান বলবেন, আমি অনেকক্ষণ ধরেই বলছি আপনাদের কাছে অনেক কথাই, কিন্তু আমি আর কয়েকটা কথা বলবো। আপনারা দেখেছেন বিজেপির নেতারা আপনারা দেখবেন আইএসএফের কর্মীদেরকে দেখলে, এ ভাই আস্তে একটু আস্তে, ভাই আইএসএফ শৃঙ্খলাবদ্ধ পার্টি, আপনাদের শৃঙ্খলাবদ্ধ আমাদের চেয়ারম্যান আছেন, চেয়ারম্যান বুঝে নেবেন। সাংবাদিকরা আপনাদের কথা সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে প্রচার করবে, ঠিক আছে? আমাদের তো কয়লার টাকা নেই, আমাদেরকে গরু পাচারের টাকা নেই, তাই আমাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে এই ভারতবর্ষে আমাদের গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কাছে আমাদের বার্তাটাকে পৌঁছে দিতে হবে। যে কথাটা বলছিলাম যে দেখবেন আইএসএফের কর্মীদেরকে দেখলে বিজেপির আমার দাদারা একটু যেন বেশি উত্তেজিত হয়ে যায়, আমাদেরকে দেখে অনেক সময় জয় শ্রীরাম বাড়িয়ে দেয়। আপনি আমার ভাইকে ঠান্ডা মাথায় বলি, ভাই যারা বলছেন জয় শ্রীরাম জয় শ্রীরাম, পেট্রোলের আপনি যখন পেট্রোলের দোকানে আপনি যান, আপনি একবার জয় শ্রীরাম বলে দেখুন, আপনার পেট্রোলটা 110 টাকার জায়গায় আপনার 40 টাকায় পেট্রোল দেবে। আপনি একবার জয় শ্রীরাম পেট্রোল পাম্পে গিয়ে বলুন, একবার আপনার মা যে গ্যাসটায় গ্যাসে যে আপনার ভাত রান্না করে, এই বিজেপি সরকার 1200 টাকার গ্যাস করেছে, একবার আপনি গ্যাসের যে লোক গ্যাস দিতে আসে তার কাছে গিয়ে একবার বলুন জয় শ্রীরাম, তাহলে গ্যাসের টাকা আবার 460 টাকায় হয়ে যাবে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াই করছি যে গরিব মানুষকে কিভাবে রিলিফ দেওয়া যায়, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ কিভাবে মাথা তুলে লড়াই করতে পারে, সেই লড়াইয়ের জন্য আমরা আমাদের জীবনকে বাজি রেখে, আমাদের পরিবারকে বাজি রেখে, আর এই টুপি পরা ছেলেটাকে প্রতিদিন পুলিশ প্রশাসন হেনস্থা করছে, তার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, রুখে দাঁড়াতে হবে। আমরা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব করছি, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, প্রান্তিক মানুষ, এই মুর্শিদাবাদের যারা বিড়ি শ্রমিক, যারা গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত, তাদের জন্য লড়াই করছি। এ লড়াইয়ে আমাদেরকে যদি আমার দলের চেয়ারম্যান বলেছেন যদি বারবার যদি এই গরিব মানুষগুলোর জন্য যদি জেলে যেতে হয় তবু জেলে যাব, গরিব মানুষের অধিকার থেকে এক চুলও নড়ব না, এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। বেশি কথা বলবো না, আর একটা কথা বলবো, আপনারা এই বাংলার মানুষ দেখেছেন, এই ভারতবর্ষের মানুষ দেখেছেন কিভাবে এই তৃণমূল কংগ্রেসের বিজেপি ধর্মনিরপেক্ষতার উপরে আঘাত নিয়ে এসেছে। আমরা সেদিনকে 21শে জানুয়ারি ধর্মতলায় আমরা সেদিনকে বলেছিলাম যে এই বাংলায় সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচন করতে হবে, আমরা এই বাংলায় বলেছিলাম রক্তপাতের নির্বাচন করতে হবে, আমরা বলেছিলাম বিড়ি শ্রমিকদের তাদের 1000 বিড়ি বাদলে 600 টাকা দিতে হবে, আমরা সেদিনকে বলেছিলাম গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে তাদের অর্থনৈতিক বুনিয়াদ রচনা করার জন্য তাদের বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে, আমরা সেদিনকে বলেছিলাম প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তাদেরকে দিতে হবে, আমরা সেদিনকে বলেছিলাম এই বাংলার সম্প্রীতিকে রক্ষা করতে হবে। কিন্তু সেদিনকে আমরা বুঝে উঠতে পারিনি, যেদিন ধর্মতলার বুকে হাজার হাজার এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ সেদিন জড়ো হলো, সেদিনকে আমরা দেখলাম দক্ষিণ 24 পরগনা থেকে ক্যানিং ভাঙর, ক্যানিং পূর্ব গোসাবা, মন্দির বাজার থেকে ঢোলা থেকে শুরু করে কাকদ্বীপ থেকে শুরু করে সমস্ত ব্লকের মানুষরা, হাজারে হাজারে মানুষ যখন আসছে তখন পুলিশ বাহিনী আর তৃণমূলের আরাবুল শওকত বাহিনী সেদিন আমাদের কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল বোমাগুলি পিস্তল নিয়ে। কিন্তু সেদিনকে আমাদের চেয়ারম্যান কলকাতায় উপস্থিত ছিল আমাদের এই জনসভায় যোগ দেওয়ার জন্য, আমার দলের চেয়ারম্যান তখন তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল আমার কর্মীরা কেএলসি থানায় আক্রান্ত, আমি আমার জনসভায় পরে আসব, আমার কর্মীদেরকে বাঁচাতে হবে। তৎক্ষণাৎ তিনি তার গাড়ি নিয়ে তিনি চলে গেলেন জীবনকে বাজি রেখে কর্মীদেরকে রক্ষা করার জন্য। কিন্তু সেদিন ডিসি লেভেলের পুলিশ অফিসার, এসপি লেভেলের পুলিশ অফিসার থাকার সত্ত্বেও আমার এমএলএর গাড়িকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া
আমার এমএলএ কে মারধর করা হলো, আমার কর্মীদেরকে বোমা নিক্ষেপ করা হলো, তার সত্ত্বেও সেদিন কলকাতায় আমরা উপস্থিত ছিলাম। আমরা সেদিন পুলিশ প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম, 10 মিনিটের মধ্যে যদি ধর্মতলায় আমার দলের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক যদি উপস্থিত না হয় তাহলে এই কলকাতা দেখবে আইএসএফ কি করতে পারে। কিন্তু আমার চেয়ারম্যান সেদিন উপস্থিত হয়েছিলেন 10 মিনিটের মধ্যে। কিন্তু সেদিন আমরা বুঝে উঠতে পারিনি তৃণমূল কংগ্রেস পুলিশ প্রশাসনকে নিয়ে এত নোংরা খেলা এমেতে উঠবে, এত জঘন্য খেলা এমেতে উঠবে। আমরা সভা শেষ করলাম, সেদিনকে আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি করলাম, আমাদের এমএলএ যদি নিরাপত্তা না থাকে, আমার এমএলএ গাড়ি যদি ভাঙচুর করা হয় তাহলে এই বাংলার সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়কে আরাবুলকে অ্যারেস্ট করতে হবে, শওকত মোল্লাকে অ্যারেস্ট করতে হবে। কিন্তু আমরা কি দেখলাম, হাজার হাজার পুলিশ তখন আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো, আমার দলের চেয়ারম্যান সহ আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে আমার দলের চেয়ারম্যানকে লাথি মারতে মারতে প্রিজন ভ্যানে তুললো। এই ভারতবর্ষের মানুষ সেদিন দেখেছে। সেদিন যখন আমরা উপস্থিত হলাম, সেদিনকে লালবাজারে আমাদেরকে ধরে নিয়ে গেল, আমরা সেদিনকে বুঝে উঠতে পারিনি, আমার দলের চেয়ারম্যানও আমরা বুঝে উঠতে পারিনি, আমাদের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র তৈরি করে রেখেছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদেরকে রাত্রি 10:30টার সময় গ্রেপ্তার করা হলো, আমাদেরকে একটা অন্ধকার কুঠিরের মধ্যে নিয়ে যাওয়া হলো, তারপরের দিন সকালবেলায় মেডিকেল কলেজ থেকে সেদিনকে আমাদেরকে নিয়ে যাওয়া হলো ব্যাংশাল কোর্টে আমাদেরকে 10 দিনের পুলিশ কাস্টডি দিল। আমরা কি দেখলাম, আমরা পুলিশ কাস্টডি দিল আমাদের বিরুদ্ধে। এই ভাই আইএসএফ আবার বারবার বলেছি, আমার দলের চেয়ারম্যান বাংলার বাঘ উপস্থিত হয়েছেন, তার মুখের কথা শুনবেন, গঙ্গা ভাঙনের লড়াইয়ের কথা শুনবেন, 100 দিনের কাজের টাকার কথা শুনবেন, এই বিড়ি শ্রমিকদের দুর্দশার কথা শুনবেন, পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা শুনবেন। আজকে হাজার হাজার মানুষের তিল ধারণের জায়গা নেই। আপনাদের কাছে অনুরোধ, আমার দলের কর্মীরা আপনারা শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকুন, আপনারাই আমাদের স্বেচ্ছাসেবক। আজকে আমার মায়েরাও, হাজার হাজার মায়েরা উপস্থিত হয়েছে। যে কথা বলছিলাম, আমাদেরকে 10 দিনের পুলিশ কাস্টডি দেয়া হলো, আমাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হলো, আমাদেরকে যখন পুলিশ কাস্টডি দিয়ে লালবাজারে নিয়ে আসা হলো, তখন আমাদেরকে বলছে যে আপনি যে পরনের পোশাক আছে সেই পোশাক খুলে ফেলতে হবে। আমার দলের চেয়ারম্যান বলছে আমি পোশাক খুলবো না, আমি রাজবন্দী। কিন্তু পুলিশ প্রশাসনে যত রাত বেড়েছে, বুটের আওয়াজ বেড়েছে, আর বারবার বলছে যে উপরওয়ালার চাপ আছে আপনাদের পোশাক খুলতে হবে, আর আমার দলের চেয়ারম্যান বলছে এই পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলে দিন আমি আমার পোশাক খুলবো না, আর যে পোশাক ওরা পোশাক পরাতে চাইছে। আদিম যুগের মানুষরা লজ্জা নিবারণের জন্য সামনে একটা জঙ্গলের পাতা দিয়ে লজ্জা নিবারণ করতো, আর পিছনের কিছু পাতা দিয়ে লজ্জা নিবারণ করতো। আর আমরা দেখলাম তেরে নাম নামে একটা পোশাক আমার দলের চেয়ারম্যান সহ আমাদেরকে বলছে পড়তে হবে, সামনে ঘুরলে পিছন দেখা যায় আর পিছন ঘুরলে সামনে দেখা যায়। আমার দলের চেয়ারম্যান বলছে আমি পীরজাদা ঘরের ছেলে, আমাকে 75 নামাজ পড়তে হয়, আমি এই পোশাক পরলে এই লালবাজারের বাইরে যে খবর যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ক্ষমতা নেই এই বাংলায় আগুন নেভানোর, তাই আমাকে মেরে ফেললেও আমি এই পোশাক খুলবো না। আমার দলের চেয়ারম্যান যখন পশ্চিমবাংলার পঞ্চায়েত নির্বাচন, চারিদিকে পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী আমাদের কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়েছে, আমাদের ঘর ভাঙচুর করছে, আমাদের মিথ্যে মামলায় আমাদেরকে জড়িয়ে দেওয়া হচ্ছে, আমার মায়েদেরকে সাদা থান দেখানো হচ্ছে যে তোর স্বামীকে মেরে ফেলবো, তোদেরকে বিধবার কাপড় পরতে হবে, তোর নাকের নাক ছাবিটা খুলে ফেলতে হবে। কিন্তু অদম্য লড়াই, সে লড়াই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পিছু পা হয়নি। আমার দলের চেয়ারম্যান বাধ্য হয়ে নবান্নে গিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। এই বাংলার তৃণমূল কংগ্রেসের যারা দালাল, এই বাংলার যারা মিডিয়া পার্সেন্ট দালালি করছেন, তারা দুহাত তুলে নাচানাচি করছেন যে এবার বোধহয় নওশাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছে, দুহাত তুলে নাচছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, আরে বাবা, বাইরন বিশ্বাস আর নওশাদ সিদ্দিকির মধ্যে পার্থক্য আছে, টাকা দিয়ে কেনা যায় না, মন্ত্রিত্ব দিয়ে কেনা যায় না, ক্যাবিনেট দিয়ে কেনা যায় না, তার নাম নওশাদ সিদ্দিকি, তার
তার নাম আব্বাস সিদ্দিকী, তার নাম আয়েশে, আমরা বিকল্পের সন্ধান নিয়ে এসেছি। তাই আমরা বলি, এই বাংলায় যেভাবে সম্প্রীতিকে নষ্ট করা হচ্ছে, যেভাবে হিন্দু মুসলমানকে ভাগ করা হচ্ছে, একদিকে এই টুপি পরা ছেলেটা নওশাদ সিদ্দিকী, আর আমি বিশ্বজিৎ মাইতি, একদিকে হাবিবদা, একদিকে লক্ষ্মীকান্ত হাঁসদা, আর সামনে আপনারা বুক চিতিয়ে লড়াই করব এই বাংলার সম্প্রীতিকে রক্ষা করতে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় হিন্দ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ।